রাজশাহীর মন্ডুমালা ও কেশরহাট পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র ও আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মন্ডুমালা পৌরসভায় 5,459 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আমির হোসেন আমিন পেয়েছেন 5,398 ভোট, আর বিএনপির প্রার্থী ফিরোজ কবির পেয়েছেন 3,381 ভোট। এদিকে কেশরহাট পৌরসভায় 10,914 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শহীদুজ্জামান শহীদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী খুশবর রহমান পেয়েছেন 1,325 ভোট। ফলাফল শেষে বিজয়ী দলের সমর্থকরা আনন্দ উল্লাস প্রকাশ করেন। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।